এই পদ্ধতিতে পালং চিকেন একবার বানালে বারবার বানাবেন। নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি পালং চিকেন রেসিপিটা শেয়ার করব। আর পালং চিকেনে কিভাবে রং ছাড়াই এইভাবে পুরো কালারটা থাকবে তার টিপস আর ট্রিক্সও দেওয়া আছে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তবে চলুন আর বেশি বকবক না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম মাংস, আর চিকেনটাকে কিন্তু একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। এই রেসিপিতে একটু সলিড টাইপের চিকেন হলে বেশ ভালোই হয়, তাই আমি এখানে লেগ পিস নিয়েছি। যেগুলো অতিরিক্ত হাড্ডি টাইপের সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি, আর কোনো রকম এর মধ্যে চর্বি নেই। তো এইভাবে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি হাফ লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এই রেসিপিটার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পেঁয়াজ, পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ ধনে পাতা, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, এখানে রয়েছে প্রায় 12-14টা মতো আমন্ড, আর এই বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগের থেকে। আর ভিজে গেলে খুব সুন্দরভাবে এভাবে খোসাটা ছাড়ানো যায়। সমস্ত আমন্ড বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিলাম। আপনারা চাইলে আমন্ডের পরিবর্তে কাজুও দিতে পারেন। আর 1 আঁটি পালং শাক নিয়ে নিয়েছি। এখানে প্রায় 500 গ্রাম মতো পালং শাক রয়েছে। পালং শাকগুলোকে আগে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি পালং শাকের যে গোড়ার দিকটা কেটে নিয়েছি। আর এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল। এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পালং শাকগুলোকে, আর সাথে ধনে পাতা আর কাঁচা লঙ্কা। জাস্ট এইভাবে নাড়াচাড়া করে 1 মিনিট ফুটিয়ে নেব। পালং শাকগুলোকে অবশ্যই জল গরম হওয়ার পর দিতে হবে। জল গরম হয়ে যাওয়ার পর পালং শাকগুলোকে দিয়ে 1 মিনিটের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে পালং শাকটাকে ফুটিয়ে নিতে হবে। এর বেশি বেশি কিন্তু রাখা চলবে না। এইভাবে পালং শাকটাকে রেডি করে নিলে চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। 1 মিনিট হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দিয়েছি। এখন আমি একটা বড় পাত্রের মধ্যে বরফ জল রেডি করে রেখেছি। এটা আগে থেকে রেডি করে রাখতে হবে, আর পালং শাকগুলোকে কড়াই থেকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে সাথে সাথেই বরফ জলের মধ্যে দিয়ে দেব। এই স্টেপটা অবশ্যই কিন্তু ফলো করতে হবে। সমস্ত পালং শাকগুলোকে বরফ জলের মধ্যে দিয়ে দিলাম, আর বরফ জলে দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই শাকগুলোকে আবার তুলে নেব। এইভাবে একবার হলেও পালং চিকেন বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন দুর্দান্ত হয়, তেমনি কালারটাও কিন্তু দারুণ আসে। বরফ জলের মধ্যে কিছুক্ষণ রাখার পর এগুলোকে ছেঁকে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পালং শাক, ধনে পাতা আর কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর এর মধ্যে যে অবশিষ্ট জলটা রয়েছে সেটা এইভাবে হাত দিয়ে একটু চিপড়ে নিতে হবে। তারপর একটা মিক্সির বড় জারের মধ্যে নিয়ে নিলাম, আর দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পালং শাকের পেস্টটা রেডি করে নিয়েছি। এখন একটা আলাদা বাটির মধ্যে ঢেলে আমি রেখে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, আর ওগুলোকে আমি ওই মিক্সির জারের মধ্যেই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি, আর অন্যান্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি শিলে বেটে নিয়েছিলাম। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এই রেসিপিটা সাদা তেল দিয়েই দারুণ লাগে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচ দুটোকে ভালো করে ফাটিয়ে দিয়েছি। এলাচ দেওয়ার পর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আর সাথে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। পেঁয়াজের পেস্ট বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নেওয়ার ফলে পেঁয়াজের মধ্যে যে অতিরিক্ত ময়েশ্চারটা ছিল সেটা শুকিয়ে গেছে, আর এদিকে পেঁয়াজের কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট। পেঁয়াজের পেস্টের সাথে আদা রসুনের পেস্টটাকেও বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। আর চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু দেবেন না। এখন আমি চিকেনগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। চিকেনগুলোকে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলে চিকেনগুলো যেমন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, তেমনি চিকেনের মধ্যেও বেশ সফটনেসটা চলে আসে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি ওপর থেকে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। বেশি হলুদ কিন্তু দেওয়া যাবে না। হলুদ দেওয়ার পর চিকেনগুলোকে আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। আর হলুদগুলো যাতে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেটার খেয়াল রাখতে হবে। তবে এই মুহূর্তে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিকেন ম্যারিনেটের সময় আমি কিন্তু কোনো রকম নুন দিয়েছিলাম না, তাই এখন আমি স্বাদ বুঝে নুন দিয়ে দিলাম।
সাথে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে, একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আবারও আমি চিকেনগুলোকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে। যেহেতু চিকেনগুলো একটু বড় সাইজের, তাই এইভাবে কষিয়ে নিলে চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। চিকেনগুলোকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আমন্ড বাটা। আপনারা চাইলে কাজু বাটাও দিতে পারেন। আমন্ড বাটা দেওয়ার পর চিকেনটাকে একটুখানি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে এটা বেশ কিছুক্ষণ কষানোর প্রয়োজন নেই, একটু জাস্ট মিশিয়ে নিলেই হবে। আমন্ড বাটা দেওয়ার 2-3 মিনিটের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পালং শাক, কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসাথে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। প্রথমে আমি কিছুটা পরিমাণ দিয়ে মিশিয়ে নেব, তারপরে যা আছে সেটাও দিয়ে দেব। কিছুটা দিয়ে এভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে, আর যে বাদবাকি অংশটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, সাথে বাটি ধোয়ার জলটাও কিন্তু দিয়ে দিয়েছি, আর এক্সট্রা কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পালং চিকেনটার কালার কতটা সুন্দর এসেছে। আর এইভাবে রান্না করলে পালং চিকেনের কালারটা কিন্তু জাস্ট ফাটাফাটি আসে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল। আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে গোলাপ জল দিলে বেশ একটা ভালো সুন্দর গন্ধ আসে। গোলাপ জল দেওয়ার পর চিকেনটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি, আর পালং শাকটাকে প্রায় 5 মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি। আর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করেই গ্যাসটাকে অফ করে দিয়েছি, আর পালং চিকেন একেবারে রেডি। গরম গরম রুটি কিংবা ভাতের সাথে এইভাবে পালং চিকেন রান্না করে একবার হলেও খেতে পারেন, দারুণ লাগে, জাস্ট ফাটাফাটি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে আমি অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এর স্বাদটা কী। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর চিকেন আমি শার্প করে দিয়েছি, দেখুন কালারটা কিন্তু এখনও পর্যন্ত একই রয়েছে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে অনেক অনেক শেয়ার করে দিন।